8700 কোটি টাকার ইভিএম ক্রয়ে ইসি সিদ্ধান্ত নিয়ে চলছে আলোচনা সমালোচনা। সাবেক নির্বাচন কমিশনার বলছেন, কেনার আগে ডিভাইসের সংরক্ষণ সহ অন্যান্য চ্যালেঞ্জ বিবেচনায় নেওয়া প্রয়োজন। আর অর্থনীতিবিদদের কেউ কেউ বলছেন, ইভিএম ক্রয়ের চাপ খুব একটা পড়বে না দেশের অর্থনীতিতে। অবশ্য ইভিএম কিংবা ব্যালট যে পদ্ধতিতে ভোট হোক, নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু চায় সব পক্ষ। মিরাজ মিজুর রিপোর্ট। গেল 19 সেপ্টেম্বর 8711 কোটি টাকা ব্যয়ে 2 লাখ ইভিএম কেনার প্রকল্প প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দেয় নির্বাচন কমিশন। আমরা প্ল্যানিং কমিশনে অনুমোদনের জন্য পাঠিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে চলছে আলোচনা সমালোচনা। কারণ বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকার যখন ব্যয় সংকোচনে মরিয়া, তখন এমন সিদ্ধান্ত নিল ইসি। ইভিএম কেনার আগে সংরক্ষণ, সার্ভিস ও নানামুখী চ্যালেঞ্জ বিবেচনায় রাখা প্রয়োজন বলে মত সাবেক এই নির্বাচন কমিশনারের। যে এই ইভিএম যত ভালোই হোক, এখানে কয়েকটি খুঁত রয়ে গেছে, অনেক মানুষের আঙ্গুলের ছাপ দেওয়া সহজ হয় না, অনেক সময় নেয়, এবং এই সময় নেওয়ার কারণে অনেক ভোটাররা চলে যায়। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা চ্যালেঞ্জের মধ্যে পড়লে এটা অডিট করা খুব ডিফিকাল্ট, লোক বল তৈরি করা, যারা টেকনিক্যাল লোক বল তৈরি করা, বিশেষ করে যারা ওই কোনো অসুবিধা হলে সেটাকে তাড়াতাড়ি রেক্টিফাই করবে, এই সব মিলিয়ে মানে এটা এই অল্প সময়ের মধ্যে হবে কিনা আমার সন্দেহ আছে। তবে ইভিএম কেনায় সরকারের উপর অর্থনৈতিক চাপ পড়বে না বলে মনে করেন এই অর্থনীতিবিদ। এই ইনভেস্টমেন্টটা যদি রাইট টেকনোলজি চুজ করে, রাইট মেথোডোলজি এবং ক্যাপাবিলিটি অ্যাসেসমেন্ট করে যদি ভালোভাবে আপনার সিলেক্ট করে, এইটার বেনিফিট আপনি কামিং ইয়ার্সে সব ইলেকশনগুলোতে পাবে। একটা দেশের জন্য 8000 কোটি টাকা কোনো বিরাট কিছু না, বাট ইফ ইট ইজ ওয়ার্থ ভ্যালুয়েবল দরকার। এমন প্রেক্ষাপটে প্রয়োজনে ধাপে ধাপে নির্বাচন করা যেতে পারে বলে মনে করেন তারা। কষ্টের বিকল্প আর একটা আছে, মেশিন কম কিনেন, 8 ডিভিশনে 9 ডিভিশনে 9 দিন ইলেকশন করা। বিভাগ ওয়াইজ হবে কি হবে না, বা দেশকে ভাগ করে আলাদা আলাদা করে করা যাবে কিনা, যদি এটা নিয়ে তো ইলেকশন কমিশন তো আলাপ করতে হবে, ইলেকশন কমিশন তো এটা নিয়ে আলাপ করেনি। ইভিএম কিংবা ব্যালট ইস্যু নয়, নির্বাচন ব্যবস্থায় আস্থা ফেরানোই মুখ্য বিষয় বলে মনে করেন বিশ্লেষকরা। আস্থার সংকট যদি থাকে, তাহলে ইলেকশন কমিশন এটা করতে গেলেও এটা একটা বিপদের সম্মুখীন হবে। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা।